আচ্ছা, আমরা এখন সংঘর্ষ নিয়ে, আমরা সংঘর্ষ রিলেটেড যেই বেসিক কনসেপ্টগুলো আমরা বুঝলাম, ঠিক ওই বেসিকগুলোকে ইউজ করেই আমরা এখন একটা প্রবলেম দেখব। এই প্রবলেমটা আমরা একটু খেয়াল করে দেখি। আমি তোমাদের সুবিধার্থে আগে থেকে এটাকে একটু ড্র করে নিলাম। খেয়াল করে দেখো, এখানে একটা সংঘর্ষের আগের সিনারি, একটা সংঘর্ষের সময়, একটা সংঘর্ষের পর। দেখো, এখানে 3 কিলোগ্রাম ভরের কোনো একটা অবজেক্ট, কোনো একটা বস্তু রাখা আছে। এখানে 6 কিলোগ্রাম, মানে 6 কেজি ভরের একটা বস্তু রাখা আছে, এবং 3 কিলোগ্রাম বস্তুটা 2 মিটার পার সেকেন্ড, এত আদিবেগে সামনের দিকে যাচ্ছে, যেখানে কি না 0 মিটার পার সেকেন্ড, মানে 6 কেজি ভরের বস্তুটা স্থির দাঁড়িয়েছিল। আমি আবার বলি, এই ঠিক এই অবজেক্টটা যেটা 3 কেজি, সেটা সামনের দিকে এত বেগে যাচ্ছে, আমি ডিরেকশন দিয়ে দিয়েছি ঠিক, আর এই বস্তুটা আমার স্থির অবস্থা দাঁড়িয়েছিল, যার কারণে তার আদিবেগ শূন্য এবং ভর ছিল তার 6 কিলোগ্রাম। ঠিক তাদের মধ্যে একটা সংঘর্ষ হলো, ঠিক এই জায়গায় একটা সংঘর্ষ হলো, এবং সংঘর্ষের সময়টা, এই টিটা হচ্ছে আমার সংঘর্ষের সময়কাল, এটা হচ্ছে 0.005 সেকেন্ড সংঘর্ষের সময়। আর সংঘর্ষের পরে ঘটনাটা কী ঘটলো খেয়াল করে দেখো। সংঘর্ষের পরে ঘটনাটা হচ্ছে, ঠিক এই অবজেক্টটা এখানে স্থির দাঁড়িয়েছিল, আর এটা এসে এটাকে এভাবে একটা ধাক্কা দিল, এবং তাদের মধ্যে একটা সংঘর্ষ হলো। হওয়ার পরে তখন কিছুক্ষণের জন্য এই বস্তুটা একটু সরে গেলো ওইদিকে, আর এই বস্তুটা ধাক্কা খেয়ে ঠিক এই পাশে একটু ব্যাক করলো। খেয়াল করে দেখো, তার শেষ বেগটা V1 একটু 2 মিটার পার সেকেন্ড, আর V2 আমরা এটা জানি না। এখন কোশ্চেন হচ্ছে, আমাদের কোশ্চেন কী হতে পারে, অনেক রকম কোশ্চেন হতে পারে। সাপোজ তোমাকে বললো যে F1 বলের প্রতিক্রিয়া বল বের করো, F1 বলের প্রতিক্রিয়া বল। খুব ভালোভাবে খেয়াল করে দেখো, আমি কোশ্চেনটা একটু এখানে তোমাদের লিখে দিই। F1 বলের প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া বল কত হবে, হ্যাঁ প্রতিক্রিয়া বল কত, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, ঠিক F1 বলে প্রতিক্রিয়া বল কত হবে, এটা যদি তুমি বের করতে পারো, তুমি F2 বলের প্রতিক্রিয়া বল কত হবে সেটা বের করতে পারবা। জাস্ট একটু খেয়াল করো তোমরা, F1 বলে প্রতিক্রিয়া বল যদি আমি বের করতে চাই, প্রথমে এখানে আমাকে ডিটেক্ট করতে হবে, খুঁজে নিতে হবে F1 বলের প্রতিক্রিয়া বল কোনটা। একটু ব্যাপার খেয়াল করো, এখানে আমরা যদি বলি ঠিক এই জায়গাটার মধ্যে, যখন এটা দাঁড়িয়েছিল আর এটা সামনে থেকে আসলো 1 মিটার পার সেকেন্ডে, এটা দাঁড়িয়েছিল, তাহলে খেয়াল করে দেখো, এটা কিছুটা আমার এদিকে সরে যাবে, আর এটা কিছুটা এদিকে সরে যাবে। তাহলে ঠিক এই যে বলটা এদিকে সরে গেল, তার সরে যাওয়ার পেছনে কে দায়ী ছিল, এ বলটা দায়ী ছিল, আর এই বলটা যে এদিকে সরে আসলো, তার সরে যাওয়ার পেছনে কে দায়ী ছিল, এ দায়ী ছিল। মানে ব্যাপারটা এরকম যে একজন একজনকে দোষারোপ করতেছে, যে তুমি আমাকে ধাক্কা দিছো যার কারণে আমি চলে আসছি, এই বলতেছে তুমি আমাকে ধাক্কা দিছো যার জন্য আমি চলে আসছি। তার মানে এর ভিতর যে বলটা ক্রিয়েট হয়েছে, প্রথম খেয়াল, এটা কিন্তু M2, এটা কিন্তু 2 দ্বিতীয় বস্তুটা, এটা কিন্তু প্রথম বস্তুটা। তাহলে এর ভিতর যে বলটা সৃষ্টি হলো, তা হচ্ছে এর দ্বারা সৃষ্ট বল। দ্যাটস ওয়াই আমি মার্কার দিয়ে এটা তোমাকে ক্লিয়ার করে দিই, তাহলে ক্লিয়ারলি বুঝবে। তাহলে এই বলটাকে আমরা বলতে পারি F2, তাহলে খুব সহজে এই বলটাকে আমরা বলতে পারি F1। মার্কারের কালারটা একটু খেয়াল করে দেখো, এই যে ব্ল্যাক কালারে F1 যেটা দেখতেছো, এটা হচ্ছে এরই বল, এর দ্বারা সৃষ্ট। আর F2 যেটা তুমি এই কালারে দেখতেছো, সেটা হচ্ছে এর বল, প্রতিক্রিয়া বল, এর দ্বারা সৃষ্ট। এখানে F1 F2, F1 কিন্তু প্রতিক্রিয়া বল, F2টা কিন্তু প্রতিক্রিয়া বল। আমার কোশ্চেন আমাকে চাইছে F1 বলের প্রতিক্রিয়া বের করো, তার মানে কোশ্চেন আমার কাছে চাইছে এই বলের মানটা কত, যেটাকে আমি প্রতিক্রিয়া বল বলতেছি। আমি আবারও বলতেছি, F1টা হচ্ছে এখানে প্রতিক্রিয়া বল, কার প্রতিক্রিয়া বল, এর প্রতিক্রিয়া বল, যেটা এর দ্বারা পাইছে। তাহলে F1 খেয়াল করে দেখো, F1 যদি আমাকে বের করতে হয়, তাহলে আমি কি বলতে পারি না M2 A2 সূত্র হবে এটা, কেন, কারণ F1 বলটা আমার কার মধ্যে আছে, এর মধ্যে আছে, আর এর মধ্যে বলটা কে সৃষ্টি করছে, এ সৃষ্টি করছে। যেহেতু আমার F1 এর দ্বারা সৃষ্ট, কার মধ্যে, এর মধ্যে, দ্যাটস ওয়াই M2 A2, আর বলটা হচ্ছে আমার F1। ওকে, এখানে কিছু ব্যাপার আমাদের খুব কেয়ারফুলি নোট করতে হবে। M2 বলের ওজন কত, 6 কিলোগ্রাম, এটা খুব ইজিলি আমরা লিখে দিতে পারি, কিন্তু কোশ্চেন দ্বারায় এই A2 যেই ত্বরণটা আমরা পেলাম, এখানে নিয়ে একটু কথা আছে। কথা কখন হবে, আমি যদি বলি A2 তো আমি জানি V-UT, আমি এখান থেকে বের করতে পারি, কিন্তু কোশ্চেন হচ্ছে যে খেয়াল করে দেখো, আমার এই ডিরেকশনটা কোন দিকে, এই দিকে, আর একটা ব্যাপার কি, এখানে ভিটা খেয়াল করে দেখো, এই ভিটা কত আমার, এটা V2, তাহলে এটা হচ্ছে V2, তাহলে এটা আমার কত হবে, এটা হবে V2, এটা হবে V2U2, যেহেতু আমার তরণটা হচ্ছে এটা V2U2। তাহলে একটা ব্যাপার কি, V2 আর U2 আমার ডিরেকশনটা দেখতে হবে, U2 এখানে দাঁড়িয়েছিল, U2টা দাঁড়িয়েছিল,
আর এখানে আমার ঠিক তাকে এসে ধাক্কাটা দিছে, কিন্তু আমার কোশ্চেনে তো ভিডিওটা দেয়া নাই, তাহলে আমি ভিডিওটা বের করবো কীভাবে? এই ভিডিওটা বের করবো কীভাবে? আমার ইউটু দেয়া আছে, ইউটু 0 সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড ভিটু আমি জানি। আর এই ভিটুটা বের করার জন্য লাস্ট ক্লাসে আমরা একটা কথা বলছিলাম, মনে তোমাদের মনে আছে কিনা দেখো, M1U1 প্লাস M2U2 ইকুয়াল টু M1V1 প্লাস M2V2। খেয়াল করে দেখো প্রত্যেকটা জায়গায়, ম্যাথের প্রত্যেকটা জায়গায় তোমার আমি এই সবগুলো ভ্যালু দিয়ে দিছি এক্সেপ্ট দিস, এটা ছাড়া। তাহলে এটা আমরা কীভাবে বের করতে পারি? খুব সহজে আমরা যেটা করতে পারি, M1U1, M1 কত আমার 3 কিলোগ্রাম, U1 কত আমার 2। এখানে আমি একটু স্পেস রাখলাম, এই স্পেসে কী হবে না হবে সেটা আমরা পরে দেখব। ঠিক M2 কত আমার 6, আর ইন্টু U2 কত আমার 0 মিটার পার সেকেন্ড, আর M1 হচ্ছে আমার আবার 3, V1 হচ্ছে আমার 2 মিটার পার সেকেন্ড, প্লাস M2 হচ্ছে আমার 6 ইন্টু V2। খেয়াল করে দেখো এখানে এই বলটা কিন্তু আমার, এই দুইটা দিক কিন্তু আমার বিপরীত দিক, দ্যাটস ওয়াই তোমাকে এখানে যে কোনো একটা দিক রেফারেন্স ধরে নিতে হবে। U1 যেদিকে যাচ্ছে ওইটাকে যদি তুমি পজিটিভ ধরো, তাহলে ডেফিনেটলি তোমাকে U2টা নেগেটিভ ধরতে হবে, যে কোনো একটা ডিসিশন তোমাকে পজিটিভ অথবা নেগেটিভ ধরতে হবে। তুমি যদি U1কে পজিটিভ ধরো তাহলে U2টা নেগেটিভ, U2টাকে পজিটিভ ধরলে U1টা এখানে নেগেটিভ। তাহলে এখানে খেয়াল করে দেখো, আমি যদি এটাকে নেগেটিভ ধরি, আমি বললাম যে আমি এটাকে নেগেটিভ ধরলাম, কেন নেগেটিভ ধরলাম? কারণ হচ্ছে যে এখানে খেয়াল করে দেখো, U1টা যখন এ পাশে যায়, ঠিক এ পাশে যখন যায়, তাহলে এই ডিরেকশনটা আমার বাম থেকে ডানের দিকে ডিরেকশনটাকে আমি নেগেটিভ ধরলাম, তার মানে বাম থেকে ডানের দিকে যত বেগ থাকবে সবগুলো বেগ হচ্ছে আমার নেগেটিভ, আর ডান থেকে বামের দিকে যত ডিরেকশন থাকবে সবগুলো হচ্ছে পজিটিভ, যে যেখানে থাকুক। এখন আমার বাম থেকে ডানের দিকে যে বেগটাই থাকুক তারা নেগেটিভ, আর ডান থেকে বামের দিকে যত ভ্যালু থাকবে সবগুলো হচ্ছে নেগেটিভ, সরি আমার পজিটিভ। ওকে, তাহলে ডেফিনেটলি এটাকে আমরা কী লিখবো? -2। তাহলে এখন খেয়াল করে দেখো, U2 0, তো পজিটিভ 0, নেগেটিভ 0 বলতে কোনো কথা না, তার কোনো সিগনিফিকেন্স নাই। 2টা কি আমার পজিটিভ হবে না নেগেটিভ হবে? খেয়াল করে দেখো, 2 হচ্ছে V1, তার ডিরেকশন হচ্ছে এই দিকে, তো আমি বললাম ডান থেকে বামের দিকে প্রত্যেকটা ভ্যালুই হবে আমার কি বেগই হবে কি আমার পজিটিভ ডিরেকশনের বেগ। ঠিক এখান থেকে আমরা V2 বের করে নিতে পারি, V2 যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটা আমরা যদি এখানে বসাই দেই, খেয়াল করে দেখো তাহলে আমরা কী পাবো, 6 ইন্টু V2, এখানে সামথিং আমরা কোনো একটা ভ্যালু পেলাম, U2টা আমার 0, আর টাইম হচ্ছে আমাদের 0.005 সেকেন্ড, তাহলে এখানে আমরা একটা ভ্যালু পাই, ওই ভ্যালুটা হচ্ছে F1 বলের প্রতিক্রিয়া। সেমভাবে তুমি F2 বলের প্রতিক্রিয়া মানটাও বের করতে পারো। এখন একটা ব্যাপার খেয়াল করে দেখো, এই একটা ম্যাথ করতে গিয়ে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমি আমার এই সূত্রটাকে আমার ইউজ করতে হয়েছে। আমি যদি তোমাদেরকে বলে দিতাম তুমি F2 বলের প্রতিক্রিয়া বল বের করো, তাহলে তুমি কি লিখতে? F2, তুমি এভাবে লিখতে না, এটা F2 ইকুয়াল টু M1A1, তখন তোমরা কী করতা? M1ও আমার কাছে দেওয়া আছে, আর A1 মানে কী হবে? A1 মানে হচ্ছে আমার V1 মাইনাস U1 ডিভাইড বাই T, তো V1 তো আমার কাছে দেয়াই আছে, U1ও আমার কাছে দেয়াই আছে, তাহলে T আমার কাছে, খুব সিম্পল আমরা সেটা বের করে নিতে পারতাম, এই পোর্শনটা আমার তখন লাগতো না। কিন্তু যখন আমি F1 বলের প্রতিক্রিয়া বের করতে বললাম তখন M2A2 আসলো, আর A2 যখন আসছে তখন V2 আর U2 আসলো, V2 আমার কাছে আননোন আমি জানি না, তখন আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করে V2টা বের করে নিলাম। তার মানে এই সূত্রটা হচ্ছে ওই সূত্রটা যেটা আমরা বলছিলাম সংঘর্ষের কন্ডিশন শর্ত, ভরবেগ আদিবেগ, আদি ভরবেগ এবং আদি শেষ ভরবেগ, এই দুইটা আমার ইকুয়াল হলে সংঘর্ষ বলতে পারি, ওইখান থেকে সূত্রটা আসছিল, যেখান থেকে ইউজ করে আমরা V2 বের করতে পারি। সো একটা সূত্র যে আসলে তুমি ওই কন্ডিশনের জন্যই হবে ব্যাপারটা তা না, মানে ওই সূত্রটা দিয়ে তুমি আসলে তোমার আননোন কোনো একটা ভ্যালু বের করে নিতে পারো। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছ। তাছাড়া তোমাদের আরও কিছু প্রবলেমস এমন থাকে যে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক হবে না অস্থিতিস্থাপক হবে, যেহেতু তুমি এখানে V2 পেয়ে যাবা আর V1 U1 U2 M1 M2 সবই দেওয়া থাকবে, সেখান থেকে তুমি জাস্ট যদি তোমার আদি গতিশক্তি আর হচ্ছে তোমার শেষ গতিশক্তি এই দুইটা বের করে যদি সমান হয়ে যায় তাহলে এই সংঘর্ষটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, যদি আমার সমান না হয় আদারওয়াইজ সেটা আমার কী হবে? অস্থিতিস্থাপক সংঘর্ষ। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এই একটা ম্যাথ যদি তোমরা বুঝতে পারো তাহলে সংঘর্ষ রিলেটেড যতগুলো ম্যাথ তোমাদের আসবে আই হোপ ইনশাল্লাহ তোমরা সেটা খুব ভালোভাবে সলভ করতে পারবা।